ঘোড়া দেখো বন্ধুরা, মৌ বসে বসে এই যে বোতলে কেমন করেছে ডিজাইন কালার, দেখতে পাচ্ছ আমরা কত বোতল ফেলে দিই তাই না, আটকে গেছে আর কি। এ বাবা, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা খুন্তিটাতে কিভাবে ডিজাইন করেছে, এগুলো হচ্ছে রান্নাঘরে যে ঝুলিয়ে রাখা হয় না এগুলো আর কি। আর এটা বানাচ্ছে কি মো, একটু দূরে মানে গয়না, এই যে গয়না বানাচ্ছে, এগুলো সব মাটি দিয়ে বানাচ্ছে, কালার মাটি দেখতে পাচ্ছ। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30, মো কলেজে বেরোচ্ছে, তার হাতের কাজগুলো সব নিয়ে যাচ্ছে ভিতরে, মানে ব্যাগের ভিতরে নিয়ে যাবে, ওখানে দেখবে কলেজে আর কি ম্যামরা, বাইরে থেকে স্যার আসবে, মুম্বাই থেকে স্যার আসবে। তোর তার ডিমটা তোকে খাইয়ে দিচ্ছি। ডিম সিদ্ধ আলু সিদ্ধ কেমন খেতে লাগছে বল? মো টিফিন নিবি না আজকে? তোমরা ভাবে হয়তো এত বড় ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছি, কিন্তু তা নয়, মৌ দেরি হয়ে যাচ্ছে বুঝলে, তার জিনিসপত্র গুলো গোছাচ্ছি, ক্র্যাফটের জিনিস, হাতের কাজের জিনিস গুলো নিয়ে যাবে ব্যাগে করে, আর তারা আছে ট্রেন ধরবে, আর ওকে যখন খাওয়াচ্ছি আর সবুজকেও খাইয়ে দিচ্ছি, সবুজ বললো আমাকেও খাইয়ে দাও। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মৌ না ভরে নিয়েছে বুঝলে, এই যে মাটির থালার উপরে তোমার ডিজাইন করেছে দেখতে পাচ্ছ, আর এটা খুন্তির উপরে, আর বোতল, এই যে একটা বোতল আমি দেখিয়েছিলাম তোমাদের, এই বোতলটা নিয়ে যাচ্ছে, আর এইখান এটা রং করেছে বলে সুতির কাপড়ে মুড়িয়ে নিয়েছে আর কি। ভিতরে অনেক কটা আছে, আরও রং করবে, তোমাদের দেখাবো অবশ্যই, সব কলেজে নিয়ে যাচ্ছে এগুলো। দেখো মাছ রান্না করব, মাছ ফ্রিজে ছিল বের করেছি আর ধুয়ে নিচ্ছি এখন পরিষ্কার করে, মাছ এগুলো হচ্ছে কাতলা মাছ, তো কাতলা মাছের মাথা দিয়ে আজকে মুড়ি ঘন্ট বানাবো, আর এই মাছের পিসগুলো ভালো করে ভেজে রাখবো আর কি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম, আর এখন মাছে লবণ হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ, লবণটা মাখিয়ে রাখলে আর মাছে কিছুক্ষণ, তো মাছে লবণ ঢুকে ভালো আর খেতেও টেস্টি হয়, আর কিছুক্ষণ মাখানোর পরে তারপরে সব মাছ ভাজবো, আর হচ্ছে মাছের মাথাগুলো ভেজে নেব, আর মাছের মাথা দিয়েই আজকে মুড়ি ঘন্ট করবো আর কি। সবজি কাটবো, আগে মাছগুলো ভেজে নিই, আর এক পাশে মাছ ভাজা হবে আর সবজি কেটে নেব, সবজি রান্না করব। সবজি বলতে আজকে উচ্ছে আলু ভাজা করব, আর হচ্ছে পটল কিছুটা ছিল, ওই পটল আলু দিয়ে মাছের মাথা দিয়েই মুড়ি ঘন্ট করব আর কি। তো মাছ একবার ভেজে নিয়েছি, আবারও মাছ ভেজে নেব, পিস মাছের পিসগুলো ভেজে নেব আগে, আর তারপরে রান্না বসাবো। সবজি কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা আর হচ্ছে পটল আলু কেটে নিয়েছি, কী কী মশলা দেব মানে আদা রসুন এগুলো সবই বেটে নিয়েছি আর কি।
তারপরে রান্নাটা করব। এখন উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম এক সাইডে, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে। মাছ ভাজা হয়ে গেছে, শুধু মাছের মাথাগুলো ভাজা হচ্ছে আর কি। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেলেই তারপরে আমি মুড়ি ঘণ্টটা রান্না করব। আর উচ্ছে আলু ভাজা ওদিকে হচ্ছে, ঢাকনা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হবে ওটা। আর এখানে মাছের মাথা ভেজে নিয়েছি, একে একে সব মাছ তুলে নেব, মাছের মাথাগুলো। এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা তো ভেজে নিলাম। আর এখন রান্নাটা করব মুড়ি ঘণ্ট। মুড়ি ঘণ্ট রান্না করার জন্য দেখো কড়াইতে তেল দিয়েছি, আর ফোড়নে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, গোটা জিরে, এগুলো ফোড়নে দিয়েছি। আর রসুন থেতো করে রেখেছিলাম, রসুন দিলাম, রসুনটা একটু ভাজা করে নিলাম। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দেখো আদা বাটা রেখেছিলাম, আদা বাটা দিয়ে দিলাম অল্প একটু। আর দিয়ে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এখন এই যে মাছের মাথা ভেজে রেখেছিলাম, এক সাইডের মাছের মাথা দিয়েছি, তো হাফ দিয়েছি আর কি মাছের মাথা। তো এটা দিয়ে মুড়ি ঘণ্ট আজকে বানাবো। আর মাছের মাথা রেখে দিয়েছি, এটা মুগ ডাল করব আর কি পরে। আমার ছেলেও খেতে ভালোবাসে, শাশুড়ি মাও ভালোবাসে খুব, মুড়ি ঘণ্টও সবাই ভালোবাসে। তো দেখো কষানো হয়ে গেছে, আর আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে উপর থেকে হচ্ছে গুঁড়ো গরম মশলার দিয়ে দিলাম গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে ব্যাস এটা ঢাকনা দেওয়া। আর এইদিকে এক পিস মাছ ভাজা করছি আবার ভালো করে আর কি। পেটি সাইজের মাছ নিয়েছি, শাশুড়ি মাকে খেতে দেবো আর কি, কাঁটা মাছ উনি খেতে পারে না, ওই জন্য একটা পেটি ভালো করে ভেজে নিয়েছি, গরম ভাতে দেবো খেতে। মাছ ভাজাও খেতে ভালোবাসে আমার শাশুড়ি, ওই জন্যই আর কি মাছ ভাজা দিচ্ছি, আগে খেয়ে নেবে শাশুড়ি মা আর কি। বসে বসেই খাও, কি হয়েছে? বন্ধুরা রান্না করলাম মুড়ি ঘণ্ট, উচ্ছে আলু ভাজা, আর সবুজ মাছ খাবে না, মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট খাবে। আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে মুড়ি ঘণ্ট, এই জন্য আলু আর হচ্ছে পটল দিয়ে, পটল অল্প ছিল অবশ্যই, অল্প পটল দিয়ে আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করলাম, রেসিপি শেয়ার করলাম। এখন খেতে বসছি। ঝাল আছে? পুরো শশা সবুজ উচ্ছে ভাজা খেয়েছো? উচ্ছে খেয়েছে, বীজ ফেলে দিয়েছে, মাছ নিবি সবুজ ভাজা মাছ? না মাছ খাবি না, মাছের মাথা খাবি, তাই তো? মুড়ি ঘণ্ট হচ্ছে ফেভারিট, অবশ্যই অনেকদিন বাদ এগুলো। আর সবুজ বলছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল করতে, অনুষ্ঠান বাড়ির মতো মুড়ি ঘণ্ট করছি, আবার ডাল করবো, ওই জন্য করলাম না ডাল, পরে করে দেবো। সব ঠিক আছে? প্রচন্ড গরম, উচ্ছে
সরষে ভাজা খাওয়া হয়ে গেছে। এবার নিচ্ছি পটল আলুর তরকারি, মুড়ি ঘন্ট ভালো হয়েছে। তো ভাত নিয়ে আসছি, ভাত নিবি? মুড়ি ঘন্টটা খুব ভালো হয়েছে, হ্যাঁ না সবুজ? একদম, অনেকদিন বাদে হলো মুড়ি ঘন্ট আমাদের বাড়িতে। লঙ্কা নে? চলো বন্ধুরা, সবুজ খেতে থাক এখন। ফ্যান বন্ধ করে দিয়েছি সবুজ, তাই তো ঘেমে গেছে সবুজ খেতে খেতে। চলো ভিডিওটা এন্ড করছি এখানে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগে সবাই ভালো থেকে, দেখা হচ্ছে আবার।